এসেছি অসংখ্য পুরুষের কাছে অত্যাচারিত হয়ে। আমার জীবন কাহিনী যদি আপনারা দেখেন প্রত্যেকের চোখের থেকে জল পড়বে। এক সময় আমি আটকে ছিলাম, সেখানে প্রচুর পুরুষ আমাকে অত্যাচারিত করেছে, বঞ্চিত করেছে। আমরা আমার যে সহযোগিনী রয়েছে এ আর আমি হোটেলের বারে নাচ দেখাতে যেতাম। আমি গ্রাম বাংলার ভাই বোনেদের জন্য আমি কাজ করব। আমার এই যে সহযোগিনী আছে এ দেখিয়ে দেবে আমাদের সমাজের বাস্তব চিত্রটা। আমার বান্ধবী সঙ্গীতা আপনাদের সামনে কিছু চিত্র তুলে ধরছে, শুনুন ওর মুখে কাহিনী। বলো সঙ্গীতা তুমি। নমস্কার আমার মা বোনেরা, ভাই বোনরা, দাদা ভাই, এই আজকের অনুষ্ঠানের সভাপতি সভা মণ্ডলী সবাইকে নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন যে আমরা সৃষ্টি ব্লকে আমাদের সমিতির কাজ ছড়িয়ে দিতে হবে। আজকে আমি আমার সমিতি কার্যসূচি এখানে ঘোষণা করছি। আপনারা যারা আজকে এই সভায় উপস্থিত হয়েছেন সকলে মিলেমিশে এই সোসাইটি আপনারা এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সহযোগিতা আমরা শিল্প তৈরি করব, ব্যবসা করব। শুনে নিন একটি ছোট্ট কাহিনী।